বনমানুষের অতীত দর্শন কিংবা ফ্যাশন ডিজাইনার রোজ রোজ তার নিউ আউটফিট দেখে চমকে যাবেন না? কখনো সে পরে চটের বস্তা, কখনো কিছু পরতে চান না। দিদি বলে আমার শরীর আমার টাকা। এই যে দাদা বা দিদি একটু মন দিয়ে শুনুন না, দিদি বলে আমার টাকা আমার শরীর, কাপড় আর আমি পরতে চাই না। দেখছি রাস্তার ধারে পড়ে আছে অনেক প্লাস্টিক, ফ্যাশনের নামে এখন ওইগুলোই পরা যাক না। কখনো সে গলায় চেন ঝুলিয়ে তালা বিক্রি করে, আপনারা কি তালা কিনতে চান না? দিদি বলে এটা নাকি আর একটা ফ্যাশন, তালা বা চেন বিক্রি করা তার কাজ না, উর্ফি দিদি আর কাপড় পরতে চান। এইসব ভিডিও দেখে সবাই আবার আমাকে গালাগালি করবেন না, সবাইয়ের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে উর্ফি দিদিকে নিয়ে কিছু বলা যাক না। তো হাই গাইস, দিস ইজ সুদীপ্ত দাস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিসেন্ট রোস্টার। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা যারা আমার চ্যানেল নতুন তারা তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকন টুক করতে পারেন, ভিডিওকে লাইক করে দাও, ভিডিওকে শেয়ার করে দাও বন্ধুদের সঙ্গে। আমাকে ফলো করতে পারেন ইনস্টাগ্রাম সুদীপ্ত দাস 429, এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি। আমার ফেসবুক পেজ হচ্ছে ডিসেন্ট রোস্টার, সেখানে গিয়ে তোমরা আমাকে ফলো করতে পারো। লেটস স্টার্ট দ্য ভিডিও। উর্ফি যাদব ওয়ান অফ দ্য মোস্ট ফ্যান্টাস্টিং উলঙ্গ ফ্যাশন ডিজাইনার ইন দ্য ওয়ার্ল্ড। সো প্লিজ ওয়েলকাম অক্সফোর্ড ইউনিভার্সিটি রিটা মার্বেলাস ফ্যাশন ডিজাইনার অ্যান্ড অ্যাক্টর উলঙ্গ দিদি উর্ফি যাদব। এই কে রে কমেন্ট করছিস? এই কে রে কমেন্ট করছিস? আরে তুই বান্টু সিনে বাজে ছেলে কথা এইসব কমেন্ট করছিস? জানিস দিদিকে জনি দার বোন উনি, রেগে গেলে আর কিছুই পড়বেন না দেখবি। না খোলাখুলি করে চলে এলে খুবই ভালো হয়। আমি খুব ভদ্র ছেলে, হ্যাঁ একটু লোভ লাগছে আর কি, মানে অত লোভ ভালো না আমি জানি, যাই হোক। তুই বাজে ছেলে শালা, দিদি ওখানে ফুল লাগাক, বেল লাগাক, নারকেল লাগাক, তোর তাতে তুই আম খা না, বেল খা না, গাজর খা না, খেয়ে ওইগুলো দিদির হাতে দিয়ে দিবি, দেখবি দিদি ওখানে এরকম ধরে চিটিয়ে নেবে। হ্যাঁ দিদির মূল উদ্দেশ্য এটাকে চিটানো, ঠিক আছে? তো দিদি ওগুলো চিটি বাইরে বেরিয়ে বলবে এটা দুর্গা পূজার ফ্যাশন। ফিল্ম ইন্ডাস্ট্রি, প্রন ইন্ডাস্ট্রি, কার্টুন ইন্ডাস্ট্রি এবং হরর ইন্ডাস্ট্রি, এসব জায়গায় ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ফ্যাশন করে চলে। কিন্তু কখনো আপনারা দেখেছেন যেটা আমরা প্যান্ট পরি, প্যান্টটা জামার জায়গায় চলে এমনটাই করে দেখেছে আমাদের প্রিয় উলঙ্গ উর্ফি দিদি। আর বলছে সবাইকে এই আসুন আসুন আসুন, এই আমার সেলফি, আসুন আসুন বাঁদিকে একটু ডান দিকে একটু সেলফি নিয়ে যান। এই আরে কেনা কে চাইতে হো, মানে আমি ভাবছি যে প্যান্টটা যদি জামার জায়গায় চলে আসে তাহলে তো অ্যাকর্ডিং টু নিউটন ল নিচে তো খালি আছে, তাহলে নিচে তো দিদি ঠান্ডা লেগে যেতে পারে। না দেখুন এটা ন্যাচারাল জিনিস না, আমি খারাপ কিছু বলছি না, যদি ওটা ওখানে চলে আসে তাহলে নিচে তো ঠান্ডা লাগছে দিদি, ঠান্ডা লেগে যাবে দিদি। অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া দিদি 25 বছরের জীবনে প্রায় 25,000 ড্রেস পরে বিশ্ব ওয়ার্ল্ড রেকর্ড করেছে। কখনো ঘটি, কখনো বাটি, কখনো নারকেল, কখনো ডাবের খোলা চিটিয়ে নিয়েছে, আবার কখনো কখনো কি হয়েছে কিছুই পরেননি, আবার কখনো কখনো কি করেছে নাগিন ড্রেস পরেছে, আবার কখনো কখনো সাইকেলের চেন ছিঁড়ে গেলে সেই চেনটাই ফ্যাশন ড্রেস বানিয়ে নিয়েছে, কখনো কখনো ব্ল্যাক ড্রেস তাতে হোয়াইট র্যাপার, সামটাইম ইউজ পলিথিন পেপার। মধ্য কথা হচ্ছে দিদি বলতে চাইছে ফ্যাশনের নামে আপনি যাই কিছু পরুন না কেন, আমেরাটি যাই কিছু পরুন, ওই দুটো মোটামুটি নিয়ে যে মিডিল দুটো পয়েন্ট আছে ওই মিডিল পয়েন্টটাকে চিটাতে হবে। তাই মানে বলছি ইঞ্জিনের বাকি সব কিছু খোলা থাকুক, ওটা গরম ইঞ্জিন তো, গরম ইঞ্জিন তো, তাই এগুলো খোলা থাকবে, ওই দুটো শুধু একটু চিটিয়ে রাখলেই হয়ে যাবে, সাইকোলজিক্যাল ব্রেকডাউন লেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওকে লাইক করে দাও, ভিডিওকে শেয়ার করে দাও বন্ধুদের সঙ্গে। আমাকে ফলো করতে পারো ইনস্টাগ্রাম সুদীপ্ত দাস 429, এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি। আমার ফেসবুক পেজ হচ্ছে ডিসেন্ট রোস্টার, সেখানে গিয়ে তোমরা আমাকে ফলো করতে। দেখা হচ্ছে আবার এইরকম নতুন মজাদার ভিডিও নিয়ে, ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।